আমরা রকেট অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে আমাদের এমন লেখা আছে যে কারণে আমরা রকেট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না। অনেকে ভাবিয়ে যাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে ডিলিট হয়ে গেছে কিনা। আসলে এটা অ্যাকাউন্ট ডিলিট হয়নি, এটা একটা প্রবলেম এবং প্রবলেমটি অবশ্য আমরা সলভ করতে পারবো ইজিলিভাবে। তো যাই হোক, আমরা এইভাবে আর বেশি কথা না বলে এখনই আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং দেখব কিভাবে আমরা রকেট অ্যাকাউন্টে ঠিকঠাকভাবে লগ ইন করতে পারব। আমরা যখন রকেট অ্যাকাউন্টটাকে ওপেন করতেছি, তারপরে আমরা যখন পিন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করতেছি, তখন ঠিক এমন একটা লেখা চলে আসছে, উপরে ইরর লেখা এবং নিচে লেখা আছে ইউজার ডাজ নট এক্সিস্ট প্লিজ রেজিস্টার ফার্স্ট। তো এখানে বলা হচ্ছে এই নাম্বারে কোনো প্রকার অ্যাকাউন্ট নেই, আপনাকে পুনরায় একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই প্রবলেমটা যারা ফেস করতেছেন অবশ্য আপনারা এই প্রবলেমটা থেকে মুক্তি পেতে পারবেন, এর জন্য অবশ্য আমাদেরকে একটা ট্রিক্স আমাদেরকে ফলো করতে হবে। তো আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম অ্যাপটাকে ক্লোজ করে দিতে হবে। অ্যাপটাকে ক্লোজ করে দিলাম, এরপরে আমরা অ্যাপের ওপর চাপ দিয়ে ধরে রাখবো, এরপরে অ্যাপ ইনফো লেখা আছে এখানে ক্লিক করব। অথবা আপনি চাইলে আপনার ফোনের সেটিংসটি অন করে অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আপনি এটা করতে পারেন। এরপরে এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, মানে এখানে সম্পূর্ণ ক্লিয়ার ডাটা করে দেবেন। এরপরে আপনি একটু প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ বারে ক্লিক করব, এরপরে এখানে আমরা রকেট লিখে সার্চ করব। দেন যে অ্যাপ্লিকেশনটি আসবে, যদি অ্যাপ্লিকেশন আসার পরে এখানে আপডেট লেখা থাকে অবশ্যই আপনি অ্যাপটাকে আপডেট করে নেবেন। তো এবার আমরা নতুনভাবে আমরা রকেট অ্যাকাউন্টে প্রবেশ করব। রকেট অ্যাকাউন্টটাকে ওপেন করলাম, দেন এখান থেকে আমরা অ্যালাউ দিয়ে দিব, দেন এখান থেকে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটি সিলেক্ট করব। এরপরে নেক্সটে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটি দিব যে নাম্বারে আমাদের অ্যাকাউন্ট আছে। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব, দেন আমরা অ্যালাউতে ক্লিক করব। এরপরে একটি কল চলে আসবে, তো আমরা একটু ওয়েট করব। দেন কলটি আসার পরে আমাদেরকে পিন নাম্বারটি দিতে হবে, যে পিন নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলছিলাম। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এমন একটা পেজে নিয়ে চলে আসবে, এখানে সিকিউরিটি কোড থাকবে, অবশ্যই 30 সেকেন্ডের মধ্যে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। এরপরে এখানে সেম পিনটি দিতে হবে, দেন ভেরিফাইতে ক্লিক করতে হবে। এখানে বলা হচ্ছে আমাদের যে কোডটি আসছিলো, মানে ওটিপিটি আসছিলো, এই ওটিপিটির যে টাইমটি ছিল ওই টাইমটি কিন্তু চলে গেছে। তো এখানে আমাদেরকে পুনরায় ওটিপির জন্য রিকোয়েস্ট করতে হবে, তো ওই জন্য আমরা ওকেতে ক্লিক করব। দেন আমরা ব্যাকে ক্লিক করব, দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব। সেমভাবে আবারও একটা কল আসবে, তো কলটিতে আমরা আমাদের পিন নাম্বারটি দেবো, এরপরে নেক্সট পেজে নিয়ে চলে যাবে, তো আমরা সে পর্যন্ত ওয়েট করব। তো আমরা ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজে নিয়ে চলে আসছে, তো আমরা এখানে আমাদের পিন নাম্বারটি দিয়ে দেবো, দেন আমরা লগ ইনে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু পুনরায় লগ ইন হয়ে গেছে। তো আমরা ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে এখানে আমাদের ব্যালেন্সটি দেখতে পাবো। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আপনি অবশ্যই আপনার পিনটি পরিবর্তন করবেন, যদি পিনটি না পরিবর্তন করেন তাহলে কিন্তু 30 দিন পর পর কিন্তু এমন হতে থাকবে। সো এই কারণে অবশ্যই আপনার পিনটি পরিবর্তন করে নেবেন, তাহলে পরবর্তী সময়ে আর এই সমস্যাটি হবে না।